إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا أيها المسلمون يقول الله عز وجل في كلامه المجيد ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على ক্যাথির মিম্মা খলাকইলা আল্লা সুবহান আলা সোরা রায় একটা চমৎকার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যার অর্থ হল আর আমরা বনি আদমকে সম্মানিত করেছি এবং তাদেরকে জলে এবং স্থলে তাদেরকে আমরা বাহনের ব্যবস্থা করে দিয়েছি এবং তাদেরকে পবিত্র খাদ্য রিজিক হিসাবে আমরা দান করেছি আর যাদেরকে আমরা সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে অনেক সৃষ্টির উপর তাদেরকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি আল্লাহ সুবাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার আর সকল সৃষ্টি থেকে ভিন্নভাবে সেটা হলো বিল আকল আকলের মাধ্যমে তিনি মানুষকে অন্য সৃষ্টি থেকে ডিস্টিংগুইশ করেছেন এবং আকল হলো। সেই যন্ত্র এবং সেই উপকরণ যার মধ্য দিয়ে মানুষ ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে সালাহ এবং ফেসাদের মধ্যে পার্থক্য করতে পারে কিসে তার কল্যাণ রয়েছে এবং কিসে তার অকল্যাণ রয়েছে কিসে তার ভালো রয়েছে এবং কিসে তার ক্ষতি রয়েছে সেটাকে পার্থক্য করার জন্যই আল্লাহ আল্লা তালা আমাদেরকে আকল দিয়েছেন আকল দিয়ে আল্লাহর বিরুদ্ধাচারণ করা হবে সেই জন্য আকল দেওয়া হয় না আকলের জন্য দেওয়া হয়নি যে মানুষ ক্ষতিকর কাজে এ আকল দিয়ে লিপ্ত হবে অথবা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে অবস্থান নেবে হকের বিরুদ্ধে অবস্থান নেবে সে তার আকলকে কাজে লাগিয়ে এজন্য আল্লাহ তারা আকল দেননি অতএব পৃথিবীর সকল কল্যাণকে সে ধারণ করবে এবং সকল অকল্যাণকে সে প্রতিহত করবে ইসলামের একটা মহান উদ্দেশ্য সে উদ্দেশ্য প্রতিষ্ঠিত করার জন্য আকল দেওয়া হয়েছে এজন্যে ইসলাম আকলের হেফাজত দ্য প্রোটেকশন অফ হিউম্যান ইন্টালেক্ট এটাকে ওয়ান অব দ্য অ্যাসেন্সিয়ালস হিসাবে ঘোষণা করেছে আরবিতে এটাকে বলা হয় আবদারৌরিয়াদ আল হামস আবদারুরিয় আল ইসলাম পাঁচটা জিনিসকে জগতের মানুষের জন্য সবচেয়ে জরুরি এবং অ্যাসেন্সিয়াল হিসাবে ঘোষণা করেছে প্রথমটা হল হেফদুদ্দিন দিনের হেফাজত দ্য প্রোটেকশান অফ রিলিজিয়ান অফ আল্লাহ আল ইসলাম দ্বিতীয়টা হলো দ্য প্রোটেকশন অফ হিউম্যান লাইফ মানুষের জীবনের সংরক্ষণ এবং হেফাজত তৃতীয়টা হলো হেফদুল আকল আকলের হেফাজত আপনাকে আল্লাহ যদি যে বুদ্ধি বিবেকটা দিয়েছে যে আকলটা আল্লাহ দিয়েছে তার সংরক্ষণ যথাযথভাবে করা এটা তৃতীয় অ্যাসেন্সিয়াল এবং জরুরি বিষয় চতুর্থটা হলো হেফজুল মাল দ্য প্রোটেকশন অফ দ্য ওয়েলথ যে রিজিক যে সম্পদ আল্লাহ দিয়েছেন তাকে যথাযথভাবে হেফাজত করা এবং পঞ্চম আর শেষটা হল হ্যাভ দ্য ওয়াল এল মানুষের যে বংশধার আল্লাহ দিয়েছেন আমাদের যে সন্তান সন্ততি তাদেরকে হেফাজত করা তাদের জন্মলাভের বিষয়টাও কেউ হেফাজত করা যাতে তারা জেনা ব্যবীচারের পন্থায় জন্ম লাভ না করে যাতে তারা বৈধভাবে বৈধ বিবাহের মাধ্যমে এবং চমৎকার সিস্টেমের মাধ্যমে মানুষের বংশধারা যাতে পৃথিবীতে চলতে থাকে সেই জন্যে তিনি এই বংশধারার হেফাজতকে জরুরি বলে ঘোষণা করেছেন এর পক্ষে কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে এর মধ্যে তৃতীয় যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটি হলো হেফদুল আকল মানুষের যে ইন্টালেক্ট আকল বা বুদ্ধি সেটার হেফাজত এই আকলটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় ইসলাম আকলকে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে ইসলাম আকলকে অ্যাক্টিভলি দেখতে চেয়েছে এই জন্য আকল যদি কারো ব্যাহত হয় তখন তার উপর থেকে তাকলিফ এবং দায়িত্ব রেসপন্সিবিলিটি রিলিজিয়াস রেসপন্সিবিলিটি উঠিয়ে নিয়েছে এই জন্য বলা হয় আল আকলু ত্যাকলিফ আল আকলু তাকলিফ অর্থাৎ পৃথিবীতে যত দায়িত্ব আল্লাহ মানুষের উপর ইম্পোজ করেছেন অব্লিগ্যাটরি করেছেন সে দায়িত্বগুলো আকল সচল থাকলে বলবত হবে আর কারো আকল নষ্ট হয়ে গেলে সে বেহুশ হয়ে গেলে অথবা সে আকল থেকে যে কোনোভাবে ডিটাচড হয়ে গেলে তখন তার উপর আর কোনো তাকলিফ থাকবে না যারা স্ট্রোকের রোগী যাদের ব্রেন এখন আর কাজ করছে না কিছু স্মরণ নেই কাউকে চিনতে পারছেন না তাদের কিন্তু সলাতো নেই সে নেই এবং তার কাফারাও তাদের লাগবে না এটা আমাদেরকে প্রায় জিজ্ঞেস করা হয় যাই হোক আমরা কেন আকল নিয়ে আজকে কথা বলছি কারণ আল্লা আহতালা যখন বললেন বনিয়াদমকে আমরা সম্মানিত করেছি আয় আয়েদ বনিয়াদমের বাইরে অন্যদের আকলটা বনিয়াদমের আকলের মতো নয় তারা ভালো মন্দ তামিজ করতে পারে না এই জন্য আল্লাহ সুবাহন আকলকে হেফাজতের জন্য অনেকগুলো কার্যক্রম আমাদেরকে দিয়েছেন যেন আমরা আকলকে দুটো মেন জিনিস থেকে প্রোটেক্ট করি একটা হলো আল মুফসেদাত আল আকলিয়া আকলকে নষ্ট করে এমন কোনো জিনিস গ্রহণ করা সেবন করা যাবে না আরেকটা হলো আল মুফসেদ্যাত আল ম্যানোভয়া আকলকে ইন্টালেকচুয়ালি বিভ্রান্ত করে মানুষের ইমান আকে তাকে ধ্বংস করে তার চিন্তা চেতনাকে উল্টো খাতে প্রবাহিত করে স্রষ্টার বিরুদ্ধে তাকে যেতে উদ্বুদ্ধ করে এটাকে বলা হয় আল মুফসেদাত আলম আলুইয়া অর্থাৎ অন্তরের ভেতর থেকে আকলকে নষ্ট করে দেওয়া বাহ্যিকভাবে মনে হয় সে খুবই আকলমান এবং একজন বুদ্ধিজীবী মানুষ কিন্তু যখনই সে স্রষ্টার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে অবস্থান করে তখন বুঝতে হবে যে সে আসলে বিশুদ্ধ মানুষ নয় তার আকলটা আর সেলিম নেই কিভাবে নষ্ট হলো সেটাও কিন্তু রাসুলসাল্লা সাল্লাম খুব চমৎকারভাবে বলে দিয়েছেন কুল্লু মাউলুদ্দিন ইউল আল আল প্রত্যেক নবজাতক শিশু সে ফেত্রাহ তথা রিয়াল প্রকৃত ইসলামের উপর সে জন্মগ্রহণ করে তারপরে সে ভিন্ন দিকে যায় তার বাবার কারণে এবং মায়ের কারণে বাবা হুইহা উদা নিহি নিহি আও ইউমা জিসা নিহি তার বাবা মা হয়তো কি ইহদি করে নয়টাকে নাসারা করে অথবা অগ্নিপূজক অগ্নি উপাসকে কিংবা পত্তলিকে পরিণত করে ইট ইজ বিকজ অফ হিজ প্যারেন্টিং তার প্যারেন্টসরা ঠিক যেভাবে তাকে প্যারেন্টিং দিচ্ছে তাকে শেখাচ্ছে এডুকেশান দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে সে সেভাবে বেড়ে উঠছে অথবা আজকের মুসলিম সমাজে অথবা বিশ্বে বিভিন্ন জায়গায় যেখানে আমরা নানামুখী চিন্তাভাবনা এবং বিভ্রান্ত চিন্তা ইসলাম বিরোধী চিন্তা দেখি সেটা বিকজ অফ ফ্যামিলি এডুকেশন তার বাবা মা তাকে এভাবেই গড়ে তুলেছে অথবা যাদের কাছে সে শিক্ষা নিয়েছে তারা তাদেরকে এভাবে গড়ে তুলেছে সুতরাং এটার জন্য ইসলামও দায়ী নন আল্লাহও দায়ী নন বরং আল্লাহ তাকে মার্সি করেছিলেন সে যখন কিছুই বুঝত না তখন তাকে মুসলিম হিসাবে স্বীকৃতি দিয়েছেন যাই হোক আজকে আমরা এই আকলের একটা বড় আফাত নিয়ে কথা বলবো একটা বড় বিপদ যা আমাদের আকলকে মুসলিম আকলকে আক্রান্ত করেছে এটা মিনা মফসিদাত আল হেসিয়া এটা ফিজিক্যাল কিছু জিনিস যা আমাদের আকলকে নষ্ট করে দিয়েছে এবং সমাজে একটা অস্থিরতা তৈরি করেছে এবং সেসব ব্যক্তিদের জীবনকেও আসলে কলুষিত করেছে অস্থির করেছে এবং বিভ্রান্ত করেছে সমাজের মূল স্রোত থেকে তাদেরকে ছিটকে ফেলে দিয়েছে সেটা কি সেটা হলো আসলে আফাতুল মোখাদ্দ উল মুস্কেরাত মাদকের বিপদ মাদকদ্রব্য সেবন করা যত ধরনের মাদকদ্রব্য আছে সেটা মদ হোক অথবা হিরোইন হোক গাজা হোক ইয়াবা হোক আইস হোক এরকম আরও অনেক নামে সমাজে বিভিন্ন মাদকদ্রব্য আছে সেই মাদকগুলো এটাকে ইসলাম একটা আফাত একটা ডেঞ্জার একটা বিপদ সমাজ এবং মানবজীবন বিরোধী একটা জিনিস হিসাবে চিহ্নিত করেছে এবং এটাকে বলেছে আফাতোন আদিমা একটা মহা মহা বিপদ। এবং সেজন্যে এই ধরনের যে কোনো মাদক সেবনকে ইসলাম পরিপূর্ণভাবে একটা কবিরাগুনা হিসেবে চিহ্নিত করেছে এবং কবিরাগুণা তো আরও অনেক আছে কিছু কবিরাগুনা ব্যক্তিকে এফেক্ট করে কিন্তু এটা হলো এমন এক কবিরাগুনা যেটা শুধু ব্যক্তিকে নয় ব্যক্তির প্যারেন্টস তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র এবং পুরো বিশ্বকে যেটা এফেক্ট করে আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো আল্লাহ সুহান হাত আলা মানব বিরোধী যেটা সর্বাংশে মানব বিরোধী মানুষের জন্য ক্ষতিকারক এটাকে শুরু থেকে একদম হারাম হিসেবে ঘোষণা করেছে সুর আল মাইদার নব্বই এবং একানব্বই নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হাল্লাদিন আনু ইনামাল খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শেতানি ফাজতানিবু এই মান্দার লোকেরা নিশ্চয়ই মদ জুয়া এবং দেবদেবীর উদ্দেশ্যে যা নিবেদন করা হয় যে সমস্ত খাবার বা যে কোনো কিছু এবং লটারির স্বর এগুলো শয়তানের কাজের অন্তর্ভুক্ত নিকৃষ্ট জিনিস অতএব তোমরা এগুলোকে পরিহার করো লা আল্লা কম যেন তোমরা সফল কাম হতে পারো তার মানে হচ্ছে সফল হতে হলে একজন ব্যক্তি একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্র যদি সফল হতে চায় তাহলে তাদেরকে এগুলো পরিহার করতে হবে তাদেরকে এগুলো পরিহার করতে হবে বিশেষ করে সেই জনপদের লোকেরা সেই সমাজের লোকেরা যদি হয় মুসলিম আর কোনো অপশন তাদের নাই এগুলোকে তাদের পরিহার করতে হবে যদি তারা সাফল্য চায় একটা সাকসেসফুল লাইফ তারা তৈরি করতে চায় একটা সাকসেসফুল সমাজ শান্তিপূর্ণ সমাজ তারা বিনির্মাণ করতে চায় তাহলে এগুলোকে তাদের পরিহার করতে হবে কেন আল্লাহ সে কথাটা বলে দিয়েছেন ইসলাম সবসময় রিজার্নিংকে গুরুত্ব দেয় কারণ মানুষের ইন্টালেক্ট সবসময় জানতে চায় কেন এই নির্দেশটা আমাকে দেয়া হলো। এখানে সেটা আল্লাহ তালা তুলে ধরেছেন বলেছেন ফিল ওয়াসুদ্দকুম ওয়াসুদ্দাকুম আন দিক্রিল্লা ও আনিস সাহেল সাহেল অ্যান তুম মুনতাহন নিশ্চয়ই কারণ নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে চায় মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে আপনার যদি কেস হিস্ট্রিগুলো পড়েন যে মাদকদ্রব্য সেবন যারা করেছে তাদের কেস হিস্ট্রি পড়া দরকার আমরা যখন সুস্থ থাকি এগুলো পড়ি না পড়া দরকার এটার ভয়াবহতা জানার জন্য প্রত্যেকটা কেস হিস্ট্রি নট একটা দুটো প্রত্যেকটা কেস হিস্ট্রি ভয়ঙ্কর একটা জীবনের পরিণতি আমাদের সামনে তুলে ধরে জুয়ার একই দশা জুয়ার আসরগুলো দেখেন জুয়ায় আমাদের দেশের কত যুবক সর্বশান্ত হয়েছে জানেন কত মা বাবাকে তারা অপমান এবং গ্লানির মধ্যে ফেলে দিয়েছেন আমি নিজে অনেকগুলো কেস স্টাডি পড়েছি সো ভা এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যেখানে যে কোনো সমাজের যে কোনো দেশের মধ্যে আপনি যদি মদ এবং জুয়ার কেস স্টাডিগুলো পড়েন দেখবেন যে ভয়াবহ এক পরিণতি আল্লাহ বলছেন এটা শয়তান ঘটাচ্ছে শয়তানের কাজ হচ্ছে মানুষকে এই খারাপ জিনিসগুলোর দিকে নিয়ে যাওয়া এবং এগুলোর পরিণতি হবে ভয়াবহ পারস্পরিক শত্রুতা লাগালাগি মারামারি কাটাকাটি খুনা খুনি এবং বিদ্বেষের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে এই জন্যে আল্লাহ সুমন এগুলোকে নিষিদ্ধ করেছেন এবং বলেছেন যে শয়তান তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে রিমেম্বারেন্স থেকে দূরে সরিয়ে দেয় ও সালাহ এবং সলাদ থেকে আজকে আমাদের অনেক কিছু তাই না জগতে বহু কিছু আমাদেরকে আল্লাহ স্মরণ এবং সালাদ থেকে সরায় তবে মদ এবং জুয়া দেখবেন যারা এর মধ্যে লিপ্ত হয় তারা কোনো দিন আল্লাহ স্মরণের কাছাকাছিও থাকে না তো তারা পড়ে না এরপরে আল্লাহ সুন্দর তাল্লাহ বলছেন ফাহাল আন তু মন্ত হুম তোমাদেরকে নির্দেশ জারি করা হলো যে তোমরা এগুলো বর্জন করবে তাহলে তোমরা কি বর্জন করবে তোমরা কি বর্জনকারী হবে সুভান আল্লাহ পক্ষ থেকে একদিকে একটা ধমক অন্যদিকে একটা রিমাইন্ডার হিসাবে দেওয়া হচ্ছে ফাহাল তোমরা কি বিরত হবে নাকি চালিয়ে যাবে মুসলিম সমাজের অবস্থা দেখে মনে হচ্ছে তারা বলছে আমরা চালিয়ে যাব বল বিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ আমাদেরকে রক্ষা করো এ দুটো আল্লা আয়াতে আল্লাহ সুহান তাল্লাহ এই চারটা জিনিস মদ জোয়া দেবদেবের উদ্দেশ্যে যে ভোগটা দেওয়া হয় এবং লটারির স্বর লটারি এখানে নিষিদ্ধ করা হয়েছে যে লটারিতে একটা অনিশ্চয়তা আছে আপনার তিন সন্তানের মধ্যে এবার হজেকে যাবে সেখানে লটারিটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয় কারণ বাই সিরিয়াল আপনি এক এক বছর এক একজনকে চান্স দেবেন যে কোনো একটা ভালো কাজ কারো যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তিনি যেটা সাল্লাম করতেন যে এবারের সফর সঙ্গী কে হবে ওই লটারিটা কিন্তু নিষিদ্ধ নয় লটারি নিষিদ্ধ হচ্ছে যেখানে হয় আপনি ফুল গেইন করবেন নয় লস করবেন এটা যেটাই হোক না কেন সেখানে টাকা থাকুক বা লটারি হিসাবে আপনি একটা গাড়ি রাখুন অথবা একটা ফ্ল্যাট রাখুন আজকের আধুনিক লটারি সিস্টেম দেখবেন এই এভাবেই এই ধরনের লটারিকেও নিষিদ্ধ করা হয়েছে কারণ অন্য মানুষের টাকা নিয়ে একজনকে দেওয়া হচ্ছে বা দশজনকে দেওয়া হচ্ছে এবং এই পন্থায় একদল লোক এটাকে ইসলাম অবৈধ ঘোষণা করেছে একদল লোক অনেক টাকার মালিকও হচ্ছে সারা দেশে লটারি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে দশজনকে পুরস্কার দেওয়া হচ্ছে বাকিটা তার পকেট ইসলাম এটাকে সারা স্পষ্ট হারাম করেছে কারণ এটা কোনো বৈধ পন্থের মধ্যে পড়ে না আর বলেছে এটা রিজসুন মিন এটা প্রথম কথা নিকৃষ্ট এর মধ্যে কোনো কল্যাণ নেই কোনো উৎকৃষ্টতা নেই থার্ড হচ্ছে মিন আমালি শাহপা এটা শয়তানের কাজ শয়তান কিন্তু আল্লাহর কাছে কসম করে বলেছে সে ভালো কাজ করবে না সে ভালো কাজ করবে না আমাদের সমাজেও দেখবেন মানুষের মধ্যে যারা হয়তো কোনো এলাকায় যত দুষ্কার্য আছে সব করে ওরা কিন্তু কোনো ভালো কাজ করে না কারণ এটাই তাদের সে আর হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে বৈশিষ্ট্য হয়ে গেছে এটা থেকে তারা আর সরে আসতে পারে না আচ্ছা তাহলে শয়তানের কাজ হচ্ছে শয়তানের কাজ বলার আরেকটা ইঙ্গিত আছে এখানে তাহলে শয়তান খারাপ কাজটাকে কিন্তু সুন্দর করে দেখায় শয়তান এদিক থেকে একটা শৈল্পিক দক্ষতার অধিকারী সে যত খারাপ কাজ আছে এটা কি ইন্টেলেকচুয়ালিও ভালো করে দেখায় যুক্তি আর বাহ্যিকভাবেও দেখায় বুঝতে পেরেছেন এই জন্য যেমন ধরেন আমাদের মেয়েরা যারা স্বাধীন বলে নিজেদেরকে মনে করে দেখেন কি অশ্লীল পোশাক পরে বের হয় এবং তারা ভাবে যে না সবাই আমাকে সুন্দর বলছে তাই না তাহলে এটা কার কাজ এটা শয়তানের কাজ তাহলে শয়তান বাহ্যিকভাবে যেটা হারাম সেটাকে সুন্দর করে দেখায় আবার যুক্তি তর্ক দিয়েও সে ইন্টালেকচুয়ালি জিনিসগুলোকে খারাপ জিনিসগুলোকে যুক্তি দিয়ে সুন্দর করে দেখায় আল্লাহ তালা বলছেন মিন আমালি শয়তান এই জন্য এগুলোর পক্ষে আজকে এগুলো নিয়ে যারা কাজ করে মদের ইন্ডাস্ট্রি তারপরে জুয়ার ইন্ডাস্ট্রি জুয়ার আসর বিশ্বের বড় ধরনের ব্যবসা আপনারা দেখবেন এগুলো শয়তান এগুলোকে সুন্দর করে আমাদের কাছে সুশোভিত করে বলে এটা আমাদের কাছে সুশোভিত মনে হয় বিশেষ করে যাদের দিনই দিনই আকর্ষণ যাদের নাই দিনের প্রেরণা যাদের নাই খুব সহজেই তারা শয়তানের এই শোভা বর্ধনকারী বা শর্তান যেটাকে সুন্দরভাবে মানুষকে দেখায় সে জিনিসগুলো তাদের কাছে ভালো লেগে যায় এবং তারা নানাভাবে তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে এগুলোর নিষেধ করার তাহলে মূল কারণটাকে মূল কারণ হচ্ছে এগুলো গাফলাতি তৈরি করে এগুলো আসাদু আন দেকরিল্লাহ আসাদু আনসালাহ মূল দুটো কারণ আল্লাহর যত ধরনের স্মরণ আছে সব স্মরণ থেকে এগুলো মানুষকে ডিটাচ করে ফেলে এবং কালিমার পর শাহাদা বাণী উচ্চারণের পরে সবচেয়ে বড় যে অব্লিগেশন আদাউসালাহ সে সে একামুসালাহ থেকেও মানুষকে দূরে সরিয়ে দেয় এবং শুধু তাই না এই কাজগুলো মানুষকে নানা ধরনের ফাহিসা কাজে লিপ্ত করে যেখানে মদ এবং যেখানে জুয়া সেখানে দেখবেন যে অবশ্যই অবৈধ নারী সঙ্গ চলে আসে এটা একটা ইনটিগ্রেটেড সিস্টেম যারা মদ জোয়ার মধ্যে সম্পৃক্ত আখলাকে দিক থেকে তাদের কাউকে পৃথিবীর একজন ব্যক্তিকেও আপনি সৎ পাবেন না কারণ এগুলো তাদের অনিবার্য অনুষঙ্গ হিসেবে আসে এবং তারপরে আরও ক্ষতির দিকে চলে যায় মদের আসর এবং জোয়ার আসর আপনি দেখবেন সেখানে খুনোখুনি হয় প্রায় হতে দেখা যায় কারণ সবাই যখন ড্রাঙ্ক হয়ে যায় তখন নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না এবং তখন ড্রাঙ্ক হওয়ার কারণে সে এটা যেমন করে ঠিক তেমনি নারী নিয়েও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় কারণ এই সমস্ত জায়গাগুলোতে নাইট ক্লাব ক্যাজিনো এগুলোতে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য যারা থাকে তাদেরকে নিয়েই তারা আবার ঝগড়া করে খুনি করে ফলে আল্লাহ সুহাম তালা বলেছেন এগুলো থেকে তোমরা বিরত থাকো তাহলে তোমাদের আখের রাতের সাফল্য তোমরা পাবে আল্লাহুম তফরিহন বলেছেন এটা বলে ইঙ্গিতি দিয়েছেন যে তাহলে তোমরা সাফল্য পাবে এগুলোকে যদি বর্জন করতে পারো আর শেষে যে কথাটা আমি বললাম আল্লাহ আল্লা সুবহান একটা অত্যন্ত সুন্দর ও আগের কথাগুলোকে তাকিদ দেওয়ার জন্য বললেন ফাহাল আন তুম তোমরা কি তাহলে বিরত হবে তাই এই যে আয়াতটা এই আয়াতটা শোনার পরে ইমাম আহমদ এবং আহেলুসুনান আহেলুসুনানের মধ্যে আছেন ইমাম আবুদাউদ্দ তেরমেজি নাসাই মাজা এরা সকলে একটা জেওয়ায়ত নিয়ে এসেছেন অমর এব্দুল খত্তাব রদি আল্লাহ আনহু থেকে তিনি বললেন ইনতাহাইনা না। আমরা বিরত হলাম আমরা বিরত হলাম তিনি আর সব সাহাবার প্রতিনিধিত্বকারী একজন বিশেষ ব্যক্তি অমর এব্দুল খতাব রদি আল্লাহ তল্ আনহু বললেন আমি নয় আমরা বিরত হলাম তিনি সাহাবাদের বৈশিষ্ট্যের কথা এখানে তুলে ধরেছেন যখনই আল কোরআনের কোনো আয়াত কোনো নির্দেশনা আমাদের কাছে আসবে আমরা সেটাকে মেনে নিয়েছি যত অভ্যস্তই আমরা হই না কেন আপনারা মদিনায় রাসুলসাল্লা সাল্লামের মদের যে পাত্রগুলো আছে সেগুলো ভেঙে দেওয়ার যে নির্দেশনা ছিল সেটার ঘটনা জানেন বিশুদ্ধ হাদিসগুলোতে এসেছে যে যার কাছে যা ছিল সব তারা ভেঙে ফেলে দিলেন মাটিতে একটা নহরের মতো প্রবাহিত হতে থাকল একটা জনপদ একটা দেশ একটা রাষ্ট্র একযোগে নবী সাল্লা সাল্লামের নির্দেশকে বাস্তবায়ন করল সকল মদকে তারা পরিহার করল অমরত্ন খাপ্তাবর দিয়ে আল্লাহ তালু বললেন ইনতাহাই না ইনতাহাই না আমরা বিরত হলাম এটা যেন আল্লাহ সেই কথা যখন তাদেরকে কোনো কিছু করতে বলা হয় তারা সেটা শুনে এবং মেনে নেয় সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন সে তফিক দান করে মাদকদ্রব্যটা কি এটাকে আরবিতে মূলত দুটো শব্দ দিয়ে ইন্ডিকেট করা হয়েছে একটা হলো আল খামর আর একটা হলো আল মুস্কের আল খামর খামর মানে যেটা আবৃত করে ফেলে ঢেকে ফেলে কুলমা খামার আল আকলা আহু আকলকে যা কিছু ঢেকে ফেলে আকলের যে স্বাভাবিক বৈশিষ্ট্য আছে সে যে ডিস্টিংগুইশ করতে পারে সব কিছুর মধ্যে যেটা আমরা বললাম ভালো মন্দ হক বাতিল ইত্যাদি তার সেই শক্তিটাকে তার সেই ক্যাপাসিটিটাকে স্কিলটাকে সে ঢেকে ফেলে ফলে তখন আকলটা ক্যাপাসিটি লেস হয়ে যায় তার এই স্কিলটা আর থাকে না ঢেকে ফেলে এই জন্য এটাকে খামার বলা হয় আর খামার বলতে এখানে আসলে সকল ধরনের মুস্কেরাত অর্থাৎ যা মাদকতা তৈরি করে সব কিছুকে ইন্ডিকেট করে যত ধরনের দ্রব্য আছে সেটা যদি কোনো গাছ হয় কোনো লতা পাতা হয় যেমন হাসিস যেখান থেকে হিরোইন তৈরি হয় আফগানিস্তানের আশেপাশে যেটা চাষ হয় আপনারা জানেন এরকম যতগুলো জিনিস আছে যেগুলো কোনো কোনো ধরনের মাদকতা তৈরি করে আমাদের দেশে যেমন গোল জর্দা এ টাইপের জিনিসগুলো যদিও জর্দায় আমাদের অনেক লোকের অভ্যস্ত তারা হয়তো ভাবতে পারে না যে এটাকে কেন আপনি ওই ক্ষেত্রে ফেলে দেবেন কিন্তু এটাও তো ঠিক যারা জর্দা খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় তারা কি ছাড়তে পারে ছাড়তে পারে না তাদের ঘুম নষ্ট হয়ে যায় ঠিক মাদকদ্রব্যের যে আসর বা প্রভাব ঠিক একই ধরনের প্রভাব কিন্তু কিছুটা স্বল্প মাত্রায় কিছুটা স্বল্প মাত্রায় একই ধরনের প্রভাব আমরা লক্ষ্য করি রাসুলসাল্লাহাম বলেছেন যে মাদক মানুষের মধ্যে মাদকতা তৈরি করে সেটার অধিকটা যেমন হারাম সেটার স্বল্পটাও হারাম অতএব অধিক মাত্রার মাদক গ্রহণ যেমন হারাম স্বল্প মাত্রার মাদক গ্রহণও সেরকম হারাম আমাদেরকে আমাদের দেশের প্রেক্ষাপটে জানতে হবে আসলে মাদকদ্রব্যগুলো কী এখানে অনেক নামে অনেক কিছু আসে আমাদের অনেক সাধারণ মানুষ জানে না যে এটা মাদকদ্রব্য পেন্সিলিরও অনেকে মাদকদ্রব্য হিসাবে সেবন করে করে না তারা এটাকে আবার লোকাল ল্যাঙ্গুয়েজে অনেক আজে বাজে নাম দিয়েছে তারপরে এখন ট্যাবলেট আসে দেখেন ট্যাবলেট আমরা চিনি এটা হলো একটা ঔষধ ড্রাগ ঔষধ যেটা আমরা মাথা ব্যথার জন্য নানা কারণে খেয়ে থাকি কিন্তু এখন এই ঔষধ আকারে ইয়াবা চলে এসছে তাই না আইস এরকম একটা ঔষধ আকারে চলে এসছে যেটা আমাদের দেশের তরুণ সমাজকে মারাত্মকভাবে আসলে আক্রান্ত করে ফেলেছে এবং একটা জাতিকে ধ্বংস করার জন্য হচ্ছে তরুণদেরকে যদি বিপদগামী করা যায় এবং তাদেরকে যদি মাদকের মধ্যে সম্পৃক্ত করা যায় তাহলে সেই জাতি নষ্ট হতে আর বেশি সময় লাগে না কারণ এই মাদকসেবী ব্যক্তি কি আর কোনো দিন তার সঠিক আকলের দিকে ফিরে আসতে পারবে যদি তাকে প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয় যেখানে মানসিক স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানগুলো বা মনোজগতের প্রতিষ্ঠানগুলো কিছুটা সেবা দেয় কিছুটা তাকে স্বাভাবিক জীবনে আনতে পারে কিন্তু পরিপূর্ণ শুদ্ধ আর করা যায় না মেন্টাল হেলথের জায়গাটা খুবই রিস্কি মেন্টাল হেলথের রুগী হওয়ার পরে তার ফিরে আসাটা খুব টাফ ফিজিক্যাল হেলথটা যতটা সহজ মেন্টাল হেলথের চিকিৎসা ততটাই দীর্ঘমেয়াদি এবং কঠিন সুতরাং মাদকদ্রব্য সেবন কিন্তু একজনকে মেন্টাল রোগী করে ফেলে করে না অবশ্যই কারণ তার আকলের উপরেই সেটা প্রভাব বিস্তার করে তার ব্রেইনের উপর প্রভাব বিস্তার করে ফলে তার স্বাভাবিক আকলের যে শক্তিটা ছিল যে নিউট্রাল ক্যাপাসিটিটা তার ছিল সেটা কিন্তু একবার নষ্ট হয়ে গেলে ওই জায়গায় আর কখনো ফেরত যায় না ফলে ইসলাম বলে দিয়েছে কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামন রওয়াহ মুসলিম এটা নবিসাল্লাহ আসালামের কথা যে প্রত্যেক মাদক দ্রব্য এটা হলো খামর আর প্রত্যেক খামর বা মদ বা মাদক এটা হলো হারাম সহিম মুসলিমের হাদিস আর এটাকে বলা হয় উম্মুল খাবায় আরবিতে দুটো শব্দ আছে মুস্কের খামর খামর তো বললাম এটা মুস্কেরার খামর একই জিনিস আর আরেকটা হলো মোহাদ্দেরাত তখদির যেটা আমরা অনেক সময় বলি যে যেমন অ্যানাস্থেসিয়ার সময় এক ধরনের তাকদির করা হয় কিন্তু সেটা মাদক নয় সেটা একটা ড্রাগ যেটা দিয়ে মানুষকে বেহোশ করা হয় কিন্তু এগুলো হচ্ছে এক ধরনের মাদক যেটা যেটা দিয়ে আপনাকে স্বপ্নবিলাসী করা হয় আপনি একটা অন্য জগতে চলে যান এবং তখন ধীরে ধীরে তো অভ্যস্ত হয়ে যান এটা থেকে আর বের হতে পারেন না এটাকে বলা হয় মখাদ্দরাত এবং মুখাদ্দরাতকে বলা হয়েছে তার সকল যত প্রকার মুখাদ্দরাত আছে ইসলামের দৃষ্টিতে সেটা হলো উম্মুল খাবা এ আল হাবিজ হচ্ছে নিকৃষ্ট জিনিস তৈয়বের বিপরীত আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন তিনি তৈবকে হাবিজ থেকে পৃথক করেন তাহলে তৈ্যেবের বিপরীত হলো খাবিদ আর হবিতেের বহুবচন হল হাবায়েত নিকৃষ্ট যত বস্তু আর এর মধ্যে মাদার অফ হাবায়েত হচ্ছে আল মুখাদ্দরাজ অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর হাবিস হচ্ছে সবচেয়ে নিচু মানের খাবিজ হচ্ছে কি মখাদ্দরাত মাদকদ্রব্য সেটা সম্পর্কে এই জন্যই আমাদের ওলামাইকেরাম একমত হয়েছেন তারা একমত পোষণ করেছে। তাদের এজমার হয়েছে যে সকল প্রকার মোখাদ্দারাত হারাম এরকম এজমার আপনারা দেখবেন যে খুব বেশি নেই ইসলামের অনেকগুলো জায়গায় ইখতলাফ আছে ওলামাইকেরাম সালাতেরও দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রে মাস আলা এখতলাফ করেছেন না রামাদানের সিয়ামের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে হজের ক্ষেত্রে অনেক এখতেলাফ কিন্তু মোখাদ্দারাত হারামের ব্যাপারে কারো কোনো এখতেলাফ নেই অতএব কেউ যেন এর পক্ষ নিয়ে কথা বলার মানে চেষ্টা না করেন এবং সেই সুযোগও নেই আচ্ছা ইমাম হাসান আল বসরি বলেছেন আলা আকলু ইউতরাউকানালা আকলুরা তিনি বলেছেন আকল যদি বেচা কেনা করে যেত তাহলে মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি দাম চড়াতো আকলের একজন বলতো আমার আকল মধ্যম মানের শ্রেষ্ঠ আকল আমি কিনে নেব কিন্তু কি কেনা বেচা করা যায় কেনা বেচা করা যায় না এখানে আল্লাহ তালা একটা লিমিটেশন আরোপ করে দিয়েছেন ন একজনের আকল এভাবে আপনি সহজে কিনতে পারবেন না একজনের মগজ যদি আরেকজনের মগজে লাগায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় ব্যক্তিটা অমুক ব্যক্তিগত হয়ে যাবে তার মতো চিন্তা করবে এরকম কিছু আর্টিকেল আমি পড়েছিলাম যে আপনার মাথায় যদি আরেকজনের মগজ লাগাতেন আপনি আর আপনি থাকবেন না আপনি অন্য ব্যক্তিতে পরিণত হবেন আর সেটাও আসলে সঠিক নয় ইসলামও অ্যালাউ করে না এবং আমাদের জেনারেল লও অ্যালাউ করে না তার মানে আকল কেনাবেচা করা যায় না কিন্তু যদি যেত হাসানাল বসরি কে বলেছেন হাসানাল বসরি একজন প্রখ্যাত মহাদ্দেশ যদি কেনাবেচা করা যেত তাহলে মানুষ এর সবচেয়ে বেশি মূল্য চড়িয়ে দিত মূল্য সবচেয়ে বাড়িয়ে দিত এরপরে তিনি কি বলছেন দেখেন তিনি বললেন দেখেন এই জিনিসটা তো সবাই গ্রহণ করল আকলের দাম সবচেয়ে বেশি হতো কিন্তু এখন আশ্চর্যকর ব্যাপার হলো যে মানুষ মানে সেই মানুষের ব্যাপারে আমরা আশ্চর্যবোধ করছি বিশ্ববোধ করছি যে তার সম্পদ দিয়ে এমন জিনিস ক্রয় করে যেটা তার আকলকে নষ্ট করে দেয় আকলকে কেনাবেচা করা গেলে আপনি সবচেয়ে বহুমূল্য দিয়ে আকল কিনতে হতো কিন্তু এখন আপনি কোন রিজনে কোন যুক্তিতে এমন নিজের মাল খরচ করে এমন জিনিস ক্রয় করছেন যেটা আপনার আকলকে নষ্ট করে দেয় আকলকে নষ্ট করাটা অযৌক্তিক কিন্তু তারপরেও মানুষ এই অযৌক্তিক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করছে সে মদ কিনে অনেক দামি ব্র্যান্ডের মদ কিনে অনেক টাকা দিয়ে এবং সে ইয়াবা কেনে সেবন করে কিংবা দ্রব্য কেনে সেবন করে এটা খুবই আশ্চর্যকর ব্যাপার জাহের ইবা আবদুল্লাহ রী থেকে একটা হাদিস এসছে যেখানে যারা মাদকদ্রব্য সেবন করে তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর শাস্তির কথা এসছে ধমক এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম ইন্না আল্লাহরুল মুসকিরা তিনাতুলা বলছেন প্রত্যেক মাদক দ্রব্য হারাম আর আল্লাহর কাছে একটা অঙ্গীকার রয়েছে যে যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে মাদক পান করে তাহলে আল্লাহ তালা তাকে তিন আতুল খেবাল পান করাবেন তিন আতুল খেবাল সাহাবাদের কাছে এটা জানা ছিল না তিন আতুল কি জিজ্ঞেস করলিয়ার্লা তিনাতুল খেবালটা কী তিনি বললেন সেটা হলো জাহান্নামের নামের অধিবেশীদের অধিবাসীদের ঘাম তাদের এই যে গরমের মধ্যে থেকে শরীর থেকে যে ঘামটা নির্গত হয় সেটা আর কোনো কোনো হাতে শেষে এসারাতু সেটা হতে পারে পুজ বা এই জাতীয় জিনিস তাহলে এগুলো তাদেরকে খাওয়ানো হবে মদের পরিবর্তে যেটা অত্যন্ত দুর্গন্ধময় এবং খাওয়ার অযোগ্য আব্দুল্লা আল্লাহ তাল্লাহন থেকে আরেকটি হাদিস সাহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে নবী সাল্লামাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন ওয়ামান শারিবল আখেরা যে প্রত্যেক মাদকদ্রব্য খামর বা মদ আর প্রত্যেক মাদকদ্রব্য সেবন করা এটা হারাম আর যে ব্যক্তি দুনিয়ায় কোনো মদ পান করবে তারপরে সে সেই মদে নেশাগ্রস্ত অবস্থায় সে মারা যাবে এবং সে তবা করেনি এমন অবস্থায় মারা যাবে তাহলে সে আখিরাতে আখিরাতের যে সারাব সেটি পান করতে পারবে না আব্দুল্ল নমিয়াল তাল্লা থেকে আরেকটা হাদিস আছে যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন লাহ আল খামরা ওয়া শাহরিবাহা ও সাকিহা ও বা আহা ওয়া আহা ও আসর আহা ওসর আহা ও ইলাইহি আখর আহমদ ওয়া আবুদাউদ্দিন হাসান এটা সনদ হাসান সনদের একটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা লায়নত করেছেন অভিসম্পাদ দিয়েছেন মদকে যে মদ পান করে তাকে এবং যে মদ পান করায় সে পরিবেশন করে তাকে এবং যে কেনে তাকে যে বিক্রি করে তাকে যে মদটাকে প্রডিউস করে আ আহা হ্যাঁ রাহা। একই ফ্যাক্টরির মধ্যে এরা দুটো প্রফেশনের লোক এদেরকে বোঝানো হচ্ছে যে মদটাকে নিয়ে আসে মদের বার করে সেখানে সে বহন করে নিয়ে আসে বিক্রির জন্য আর যার কাছে নিয়ে যাওয়া হয় এই সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকেই কে লায়নত করেছেন আল্লাহ সুবান তালা লায়নত করেছেন এটা একটা হাসান হাদিস সুতরাং যারা মাদকদ্রব্য সেবন করবে যে কোনো ফর্ম্যাটই হোক না কেন আখিরাতে তাদের কঠিন শাস্তি হবে আল্লাহ আল্লাহতালা তাদেরকেই লানত করেন যারা কবিরা গুনাহ করে এবং তাদেরকে লানাত করেন যারা আখেরাতে বহু বড় রকমের শাস্তি প্রাপ্ত হবে আর দুনিয়াতেও মাদকদ্রব্য সেবনের কঠিন শাস্তি রয়েছে এটা ইসলামেও রয়েছে কি বিভিন্ন রাষ্ট্র আমরা জানি মাদকদ্রব্য যারা বহন করে যারা বিক্রি করে তাদের কঠিন শাস্তি তারা দেয় তবে ইসলামও এক্ষেত্রে কোনো মাত্র ছাড় দেয়নি বরং বিভিন্ন পরিস্থিতিতে তাদের শাস্তির কথা ইসলাম গ্রহণ করেছে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব আজকে হয়তো পাঁচ মিনিট একটু বেশি নেব সেটি হচ্ছে মাদকদ্রব্যের আসলে কী ধরনের ক্ষতি আছে আমরা দেখি যে কোরআন সুন্দর যে বিশ্লেষণ এবং এখানে যে আলোচনা সে অনুযায়ী আমরা মাদকদ্রব্য সেবনের এবং যে কোনো মুখাদ্যের যে কোনো খামার যে কোনো মুস্কেরাত সেবনের নানা রকম ক্ষতি দেখি এবং সে ক্ষতিটা ধর্মীয় সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা সংশ্লিষ্ট এবং স্বাস্থ্যগত নানা ধরনের ক্ষতি এখানে আছে ধর্মীয় যে বা দিনই যে ক্ষতিটা তার মধ্যে কিছু জিনিস আমরা আলোচনা করেছি যেমন আল্লাহর দেকের থেকে সে সরে যায় সালাত থেকে সে বিমুখ হয়ে যায় এবং ইবাদত থেকে সে মুখ সরিয়ে নেয় এবং সে নানা ধরনের পাপে লিপ্ত হয় জেনাব্যবিচারে লিপ্ত হয় এবং আরও অনেক অসঙ্গত কাজে লিপ্ত হয় এবং সে আরও অন্য ধ্বংসাত্মক কাজে নিজেকে সম্পৃক্ত করে ফেলে যারা মাদক সেবন করে তারা এখানে একটা হাদিস উল্লেখ করছি যেটি ইমাম নাসাই আবুল হেবান তার সাহি গ্রন্থে উল্লেখ করেছেন ওসমান রাজি আল্লাহ তালু একবার খুদ্ দেওয়ার জন্য দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি একটা ঐতিহাসিক চমৎকার বক্তব্য পেশ করলেন তিনি বললেন ইত্তাকুল খামর হে মানুষেরা আপনারা খামরকে বর্জন করুন খাবা কারণ এটা খবিজ জিনিসের মধ্যে সবচেয়ে মারাত্মক খারাপ জিনিস ও রেজুলান। মিম্মান ক্যানা মিনাল আইবাদ আপনাদের পূর্বে আল্লাহর বান্দাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ক্যানা ফিল মাসাজিদ তিনি মসজিদে গমন করতেন ফালাকিয়াতম্রত সো ইন একজন খারাপ মহিলা তার সাথে সাক্ষাৎ করলেন ফা আমারাত জারিয়া তাহা ফা আদ খালাত মঞ্জেল সে তার দাসীকে বলল যেন ওই ব্যক্তির ঘরে তাকে প্রবেশ করে দেওয়া হয় ফা আগলা কাতিল এরপর তিনি ঘরে ঢুকেই ওই ব্যক্তির রুমে প্রবেশ করেই দরজাটা বন্ধ করে দিলেন ওয়েন্দাহা বা তিয়া তুমিন আন খামর তার কাছে ছিল এক বোতল মদ ওয়েন্দাহা সবি এবং ছিল একটা ছোট শিশু ফাকালাত লাহু লুফা রেকনি হাত্তা তাসরা বা মিন মিনহাদ আল খামর আউ তুয়া কেউনি তাক্তুল সবি সে মহিলা বলল আপনি আমার থেকে বিচ্ছিন্ন হতে পারবেন না তিনটা কাজের যে কোনো একটা করা ছাড়া হয় আপনি এই খমরটুকু পান করবেন অথবা আমার সাথে মেলামেশা করবেন অথবা এই শিশু সন্তানটিকে হত্যা করবেন ওয়া ইল্লা সেহতু যদি তা না করেন তাহলে আমি চিৎকার করব ওয়া কুলতু এবং আমি বলে দেব দাখালা আলাইয়া ফিবাইতি এই ব্যক্তি আমার ঘরে প্রবেশ করেছে ফামাদিল্লা দিউসাদে কুক আপনাকে কে বিশ্বাস করবে আমি কথা বলার পরে আপনাকে কে বিশ্বাস করবে ফাদাউ ফর্রাজুলা আলিক ব্যক্তি এতে দুর্বল হয়ে গেল ওয়াকালা এবং বললো আম্মাল ফালা আতিহা। খারাপ কাজটি আমি করব না আপনার সাথে খারাপ কাজটি আমি করব না ও আম্মা নফ্স ফেলা আক্তা আর এই ছোট্ট শিশু তাকেও আমি হত্যা করব না তাহলে আমি তৃতীয়টা করবো সেটা কি মদ পান ফাশারিবা তারপরে সে মদ পান করলো করল ফাশারিবাকে আসামিন খামর সে এক কাপ মদ পান করলো ফাকালা জিদি ওটা পান করার পর সে বলল আরেকটু দাও আরেকটু দাও এভাবে সে শেষ করে ফেললো ওসমান ইবনা আফান বলছেন তিনি বললেন যে আল্লাহর কসম এরপর তার অবস্থা হলো এই যে সে শেষ পর্যন্ত মহিলার সাথেও মেলামেশা করলো এবং সে শিশু সন্তানকেও হত্যা করলো এটাই হচ্ছে মাদকদ্রব্য সেবনের পরিণতি যেটা দেখেন আমাদের সালাফ কত আগে বলে গেছেন ওসমান ইবনা আফান এরপরে বললেন ফৈজদানি বুহা তুমরা এটাকে পরিহার করো এই মাদক দ্রব্যকে তোমরা পরিহার করো ফা ইন্মুল খাবা এফ কারণ এটা হলো হবিজ জিনিসের মধ্যে সবচেয়ে মারাত্মক ওয়া লা আল ঈমান আখার কারণ এটা আল্লাহর কসম ইমান এবং মদ বা মাদক দ্রব্য একই ব্যক্তির কালবে একসাথে অবস্থান করতে পারে না বরং একটা যদি থাকে অন্যটা চলে যায় সুতরাং মদ যদি কারো হাতে উঠে মাদকদ্রব্য যদি কারো সেবন করার বিষয় হয়ে যায় তখন তার ইমানটা আর থাকে না বরং ইমানের আরও যে অনুষঙ্গগুলো আছে সেগুলো একে একে তার কাছ থেকে ডিটাচ হয়ে যায় এটার যে সামাজিক ক্ষতি সেটি হলো মদ পান করার মধ্য দিয়ে দেখবেন যে মদের বারে বা নাইট ক্লাবে অনেক খুনোখুনি হয় মারামারি হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে শত্রুতা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক চ্যুতি এবং তাদের ঘরগুলোতেও সেই একই ধরনের সমস্যা তৈরি হয় কোনো ব্যক্তি মদপান করে বাড়িতে আসলে তার স্ত্রী তাকে সেভাবে অবশ্যই স্বাগত জানাবে না তার সন্তানরাও এটাকে ভালো করে ভালো হিসাবে দেখবে না ফলে এভাবেই তার সামাজিক বন্ধনগুলো টুটে যেতে থাকে তার সামাজিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে থাকে এবং অনেক মদ এবং মাদক সেবনকারী ব্যক্তিরা খুব সহজেই তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন কারণ তিনি মাদক সেবন করে নিজের হয়তো উপর নিয়ন্ত্রণ হারান এখানে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তির আকল পরিপূর্ণ চলে যায় তাহলে তার তালাক হবে না কিন্তু তার আকলটা যদি ঠিক থাকে কিন্তু মদ কিংবা মাদকের প্রভাবে সে নিয়ন্ত্রণ হারিয়ে তালাক দিল কিন্তু তার পরিপূর্ণ আকল জায়েল হয়নি আকল ঠিক আছে এখন কারণ তার সব কিছু সে বুঝে চলে চলতে পারছে তাহলে এই অবস্থা তার তালাক হবে অতএব যে কোনো ব্যক্তি মাদক সেবন করলে মদ পান করলে তার তালাক হবে না ব্যাপারটা এমন নয় বরং এগুলোর প্রভাবে সাধারণত সে তার নিজের ঘরকে ধ্বংস করে দেয় তার পরিবারকে ধ্বংস করে দেয় তার সামাজিক সম্পর্ককে নষ্ট করে দেয় এবং এভাবেই তার সমাজের যে ইমেজ যা মর্যাদা যে সম্মান সবগুলো সে হারিয়ে ফেলে তাহলে মদ এবং মাদকের পরিণতি কিন্তু মোটেই ভালো নয় আমাদের সমাজেও কিছু ঘটে যাওয়া ঘটনা সেটা যাদের সাথে সংশ্লিষ্ট হোক না কেন কোনো মহিলা অথবা কোনো পুরুষ ইতোমধ্যেই আমরা গত এক বছর দুই বছরে দেখেছি পত্রিকায় উঠে এসছে আমাদের ক্যাজিনোগুলোতে আমাদের মদের বারগুলোতে কী হয়েছে এবং যেটা আমরা সবচেয়ে বেশি আশঙ্কাজনক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেমন আমাদের বিভিন্ন জেলায় যে ইয়াবার লক্ষ লক্ষ পিস পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে বিশাল একটা নেটওয়ার্ক সম্পৃক্ত হয়ে পড়ছে এবং নিষ্পাপ ছেলেমেয়েরাও তরুণরা যারা ছিল জাতির আশা ভরসা যে তরুণদের কাছে তরুণীদের কাছে এগুলো পাওয়া যাওয়ার কথা না কিন্তু যে একটা চক্র যারা মুসলিম সমাজকে ধ্বংস করতে চাচ্ছে দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে মানুষের শান্তি নষ্ট করতে চাচ্ছে মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করতে চাচ্ছে তারা এভাবেই হাতে তুলে দিচ্ছে একবার কারো যদি অভ্যাস হয়ে যায় সে আর ফিরে আসতে পারে না বরং সে অভ্যাসটা চালিয়ে যাওয়ার জন্য যত বাহানা আছে সেটা সে করে সে তার প্রিয়জনকে পর্যন্ত হত্যা করে ফেলে টাকা নেওয়ার জন্য সে চুরি করে সে ডাকাতি করে এবং সে নানা উপায়ে সমাজকে অস্থির করে ফেলে যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক মাদকসেবীরা কাজ করে তার অবস্থা খুব টাইট হয়ে যায় যে পরিবারে মাদকসেবী একজনও থাকে সেই পরিবারের শান্তি আর থাকে না প্রিয় ভাইয়েরা এর পরিণতি নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে আজকে আপনার আমার পরিবারে হয়তো কেউ নেই কিন্তু আমাদেরকে এখনই এর জন্য কিছু করতে হবে এটা শুধু প্রশাসনের দায়িত্ব নয় এটা আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের দায়িত্ব প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব এটা শিক্ষকদের দায়িত্ব এটা যে কোনো সচেতন মানুষের দায়িত্ব পেশাজীবীদের দায়িত্ব ডাক্তারদের দায়িত্ব এটা আমাদের প্রশাসনের দায়িত্ব সবাই মিলেই এটাকে প্রতিহত করা যাবে অন্যথায় প্রতিহত করা যাবে না আর যে অর্থনৈতিক ক্ষতিগুলো আমরা লক্ষ্য করি তার মধ্যে রয়েছে যে এত মাদক আমরা জানি যে মাদকগুলো নিষিদ্ধ হওয়ার কারণে দাম বেশি যে জিনিস সমাজে যে যেমন ধরেন সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কালকে আমি আমার ছেলেকে পাঠালাম আহমেদকে বললাম যে বাবা আমি আর জানি না মাঝখানে যে এত ঘটনা ঘটেছে ও দেখলাম যে এক ঘন্টা যাবৎ ঘুরতে সারি আমি খুব ভয় পেয়ে গেলাম যে অনেক বাচ্চারা তো এরকম চলে যায় কি না কি ঘটে সে এক ঘন্টার মধ্যে এখনও বাসায় ফিরে আসেনি পাঁচ লিটার তেল নিয়ে আসবে রূপচান্দা অথবা তীর এরকম একটা আমি বললাম যেটাই পাউনি আস পরে আমি নিচে জিজ্ঞেস করলাম বলল যে বাজারে তো তেল নেই তাই নাকি এখন ও কোনো টেলিফোন নিয়ে যায়নি যাই হোক অনেকক্ষণ পরে এসছে থেকে অনেক দূর ঘুরে সে পাঁচ লিটার নিয়ে এসছে কত দাম নয়শো পঁচাশি টাকা এটা কিছুকাল আগে ছিল পাঁচশো বিশ টাকা বা এরকম দেখেন কত অল্প সময়ের মধ্যে আচ্ছা কেন হলো দামটা কেন বাড়লো সেই জন্য বলছি কারণ এটাকে বাজারে অপ্রতুল করে তোলা হয়েছে স্টক করে এটাকে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আর যে জিনিসগুলো নিষিদ্ধ তাহলে তার দাম অনেক গুণ বেশি তাই না অনেকে মনে করে হিরোইনের দাম এত বেশি কেন এটা নিষিদ্ধ জিনিস তো এই কারণে এটা ধরা পড়লেই একজন লোকের তাই না যাবজ্জীবন হয়ে যাবে কোনো কোনো দেশ তাকে মৃত্যুদণ্ডও দেয় এবং সেটা যথাবিহিত ব্যবস্থা কোনো সন্দেহ নেই তাহলে দেখুন দাম বেশি তার মানে হচ্ছে আপনি একটা ক্ষতিকর জিনিসের জন্য পরিবারের সমস্ত টাকা ব্যয় করছেন তার দীর সবচেয়ে ভয়ঙ্কর তার সবচেয়ে ভয়ঙ্কর অপব্যয় হচ্ছে এর মধ্যে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক লোক ফতুর হয়ে যাচ্ছে যে ড্রাঙ্ক হয়ে যাচ্ছে যে মাদক সেবনের অভ্যস্ত হয়ে গেছে সে কিন্তু তার জানটা দিয়ে হলেও ও সে যান বিক্রি করে সন্তান বিক্রি করে পরিবারের সমস্ত জিনিস বিক্রি করে সমস্ত আসবাবপত্র স্বর্ণ রূপা অলঙ্কার সব বিক্রি করেও সে কিন্তু এটা সেবন করবে তো অর্থনৈতিক দিক থেকে সে কিন্তু ফতুর হয়ে গেল এভাবে আমরা আরও দেখি যে সে তখন টাকার জন্য চুরিও করল ছিনতায়ও শুরু করে এগুলো কিন্তু অর্থনৈতিক বিপর্যয় একদিকে সামাজিক বিপর্যয় অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয় আচ্ছা এর যে নিরাপত্তাগত দিক সেটা আমরা একটু আগেও ইঙ্গিত দিয়েছি সেটা হলো এগুলোর সেবনের অনিবার্য পরিণতিতে সে স্ত্রীর গায়ে হাত তোলে পরিবারের অন্যদের গায়ে হাত তোলে প্রতিবেশীর গায়ে হাত তোলে এবং সে টাকার জন্য উপর ছিনতাই করে আবার চিন্তায় করতে গিয়ে কাউকে মেরে ফেলে সে চুরি করে ইত্যাদি তাহলে আমাদের যে জানমালের যে নিরাপত্তা ছিল এগুলো বিঘ্নিত হয় এই মাদক সেবীদের মাধ্যমে মানে মাদক সেবনের মধ্যে আসলে কোনো ধরনের উপকার নেই যদিও কোরআন বলছে যে ইয়াস আলু আনিল খামরি ওল মাইসের তোমাকে খামার এবং মাইসের সম্পর্কে জিজ্ঞেস করে বলো এর মধ্যে কল্যাণ আছে আবার এর মধ্যে কি আছে পাপও আছে অকল্যাণও রয়েছে তবে এগুলোর পাপ কল্যাণের চাইতে বেশি কল্যাণটা কি কল্যাণটা খুব লিমিটেড সেটা হচ্ছে ব্যক্তি যখন সেবন করে তখন তার নিজের কাছে ফুরফুরে লাগে এছাড়া আর কোনো কল্যাণ এর মধ্যে নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে নিরাপত্তাজনিত ভয়ঙ্কর একটা অধোপতন সমাজের মধ্যে ঘটে মাদক সেবনের মধ্য দিয়ে এবং সর্বশেষ হচ্ছে তার স্বাস্থ্যগত যে ক্ষতিটা তার মেন্টাল হেলথ একদমই শেষ এবং সাথে সাথে ফিজিক্যালিও সে দুর্বল থেকে দুর্বল হতে থাকে সে আর সুস্থ জীবনে ফিরতে পারে না সে সমাজের একজন ভালো শিক্ষক হতে পারবে না একজন ভালো প্রশাসক হতে পারবে না একজন ভালো ডাক্তার হতে পারবে না সমাজের কোনো কাজের জন্যই সে আর উপযুক্ত হতে পারবে না অতএব আমাদেরকে সম্মানিত ভাইরা সাবধান হতে হবে ইসলাম যে কথাটা একদম শুরু থেকে বলে এসছে কোরআন বলেছে হাদিসে এসেছে নবী সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আর আজকে এ মুসলিম সমাজে থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণদের হাতে হাতে এই মাদকদ্রব্যগুলো ঘটছে এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় করণীয় অনেক কিছু আছে আমি একটা আর্টিকেলও দেখছি না আমাদের ক্লাসের মধ্যে নিচের ক্লাসে প্রাইমারি কিংবা উপরে মাধ্যমিক লেভেলে যে তারা অন্তত শিক্ষার মধ্যে একটু সতর্ক করছে হালকাভাবে সতর্ক করা যেতে পারে বাচ্চাদের উপযোগী যে কোনো ম্যাসেজ এমনকি সেটা স্কুল কর্তৃপক্ষ তা ক্যাম্পেইন করতে পারে মসজিদগুলো একটা ক্যাম্পেইন করতে পারে যে আমরা মাদকের বিরুদ্ধে এবং কেউ মাদক যেন সেবন না করে একটা ক্যাম্পেইন করলে মানুষের মধ্যে একটা একটা সচেতনতা তৈরি হয় কিন্তু দেখবেন যে অধিকাংশ মানুষই এর ক্ষতি সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে সে সম্পর্কে তারা জানে না অতএব আসুন আমরা সচেতন হই আর এটাও মনে রাখতে হবে আজকে যারা পৃথিবীতে মাদকদ্রব্য ছড়াচ্ছে এটা অটোমেটিক আসছে না এটা একটা বিশেষ গোষ্ঠী তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে টু পাইস কামানো টাকা কামানো দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মুসলিম জনপদগুলোকে ধ্বংস করে দেওয়া মুসলিমদেরকে আসলে ধর্মীয়ভাবে ধ্বংস করা কঠিন ইমানের যে শক্তি কোরআন এবং সুন্নার যে শক্তি ওই জায়গা থেকে তাদের মোকাবেলা করা কঠিন তাদেরকে মোকাবেলা করতে হবে তাদের আখলাকে অধপতন দিয়ে মোকাবেলা করতে হবে মাদক দ্রব্য দিয়ে এই দুটো এর মধ্য দিয়ে আখলাকে অধপতন দেখবেন যেমন ফ্রিমিক্সিং মেয়েদেরকে পর্দা থেকে বের করে ফেলা ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশা লিভ টুগেদার কালচার এটা হলো একটা আর আরেকটা হলো এই মাদক দ্রব্য তো আমাদের এই দুটো বিষয়ে সচেতনতা প্রয়োজন আসুন আমরা সকলে মিলে আমরা সকলে মিলে এর বিরুদ্ধে দাঁড়াই নিজেরা সচেতন হই পরিবারকে সচেতন করি সমাজকে সচেতন করি এবং যে যার অবস্থান থেকে প্রাতিষ্ঠানিকভাবেও আমরা যখনই যেটা সম্ভব হয় সেরকম ক্যাম্পেইন করি আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে এবং জাতির লোকদেরকে এই মাদক সেবন করা থেকে মাদকের ছবল থেকে রক্ষা করুন সেই দোয়া আল্লাহর কাছে আমরা করছি পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করছি আপনাদের যার যে রোল সেটা প্লে করুন এদেরকে বর্জন করুন এবং এদেরকে বোঝানো দুটো দায়িত্ব পালন করতে হবে বোঝানোর দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আল্লাহর কাছে তৌফিক কামনা করে শেষ করছি হাদা ওসালাহ আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলহি ও আসাহ আকুলকৌলি হদা ও আস্তাফুরাহিকুম ওসাই ইনাহু আহিম <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم وباجتناب نواهي الله ونواه نبيه صلى الله عليه وسلم نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الله سبحانه وتعالى على القرآن المدّي سباشة تقريبا لتنصور الميدر دون مراياته جدّم رأى هنّو يبنّ تقوى পাপ এবং লঙ্ঘনের ভিত্তিতে কাউকে সহযোগিতা করো না আসুন দ্রব্য নিয়ে আমরা যে কথাটা বললাম আমরা সর্বতভাবে মানুষকে সৎ থাকার জন্য নির্দেশনা দেই নিজেরাও সৎ থাকি এবং মাদকদ্রব্যের ব্যবহারের যে ক্ষতি সেটা মানুষের সামনে আমরা নিজ নিজ অবস্থান থেকে তুলে ধরি আর আমরা কখনোই যেন অন্যায় এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে একে অপরকে সহযোগিতা না করি কারণ এটা কোরআনের নির্দেশ আল্লাহ আমাদেরকে সহজ করে দিন যেন তার নির্দেশ আমরা পালন করতে পারি আমাদের প্রত্যেককে সমাজের যত ক্ষতিকর কাজ রয়েছে বস্তু রয়েছে অপপ্রয়াস রয়েছে এবং অপকালচার রয়েছে সব কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে আমরাও যেন সচেতন হতে পারি আল্লাহ যেন সে তফিক দান করে আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত বিপন্ন আল্লাহ যেন তাদেরকে স্বাবলম্বী করে দেন আল্লাহ জন্য তাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের মুসলিম মোহাম্মকে এসলাহ দান করেন মুসলিম উম্মার যারা নেতৃত্ব আল্লাহ তাদেরকেও জন্য ইসলাহ করে আমাদের সকলকে সত্য হেদায়াত রুশত এবং হকীর উপর থাকার তৌফিক দান করেন হ্যাঁ দা অসাল্লাহ সাল্লাম আল্লাহ নবী নাম কাল আল্লাহ হুসফায়ানা ইন আল্লাহ হওয়া মেলা ইকাদা হইসাল্লো আল্লাহ নবী ইয়া ইউ আল্লা من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين